বোকা ইঁদুরের গল্প। গরমের এক দুপুরে গুগু এক কাককে দেখতে পায়, যাকে দেখে খুবই হতাশ লাগছিল। কি হয়েছে সেটা জানতে চাওয়ায় কাক গুগুকে দুঃখের সাথে বলে, ময়ূরের সুন্দর পাখনা আছে কিন্তু ওর নেই, আর এটাই হলো তার সবথেকে বড় দুঃখ। ও বলে যে ওর কাছে ময়ূরের মতো অত সুন্দর পাখনা নেই যার জন্য ময়ূরকে দেখতে এত সুন্দর লাগে। বাইরের সৌন্দর্য আসল সৌন্দর্য নয় সেটা বোঝানোর জন্য গুগু কাককে একটা গল্প শোনায়। বহুকাল আগের কথা, একটা ইঁদুর ছিল যে বাইরের জগৎ দেখার জন্য খুবই আগ্রহী ছিল, যেহেতু সে সারা জীবন নিজের গর্তেই কাটিয়েছে। ইঁদুর সবসময় ভাবত বাইরের জগৎ ঠিক কেমন হবে, আর সে স্থির করল বাইরে ঘুরে ঘুরে সেটা দেখবে। তাই ও গর্ত থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। রাস্তায় যেতে যেতে ও এমন অনেক কিছু দেখে যা ও আগে কখনো দেখেনি। কিছুক্ষণ পর ও এমন এক জায়গায় পৌঁছল যেখানে অনেক রকমের পশু পাখি ছিল। দূর থেকে ওদেরকে দেখে ওর দুটো প্রাণীকে খুব সুন্দর লাগে। তার মধ্যে একজনের গায়ে সুন্দর রঙের পাখনা আর বড় ঠোঁট ছিল। ইঁদুর ভাবে এই প্রাণীটা বোধহয় ওকে মেরে খেয়ে ফেলবে, তাই ঝোপঝাড়ের পিছনে ভয়ে লুকিয়ে যায়। সেই সময় অপর প্রাণীটাকে দেখে, তাকে দেখে বেশ গোলগাল আর নরম লোমযুক্ত মনে হয়। তারপর ইঁদুর আবার নিজের গর্তে চলে যায়, এই ভেবে যে পরে এসে যাদেরকে ওর পছন্দ হয়েছে তাদের সাথে বন্ধুত্ব করবে। এই ভাবতে ভাবতে ও বাড়ি চলে যায়। ফেরত পৌঁছে পুরো গল্পটা ও নিজের বন্ধুদের শোনায়। ও বলে সেখানে ও কত সুন্দর সুন্দর আর আলাদা আলাদা প্রাণী দেখেছে। ও তাদের এটাও বলে যে ও দুটো অদ্ভুত সুন্দর প্রাণীও দেখেছে। ও বলে তাদের মধ্যে একজনকে দেখে ভয় লাগলো আর আরেকজনকে দেখে ভালো লাগলো। এইসব কথা শুনে এক বৃদ্ধ ইঁদুর বলে, ও কত বোকা যে সুন্দর রূপ দিয়ে বিচার করছে কে কেমন। এই বলে বৃদ্ধ ইঁদুর বোঝাতে শুরু করলো, যাকে ও দেখে ভয় পাচ্ছে সে মুরগি, যে আসলে একদম ক্ষতিকর না, আর যাকে ও সুন্দর ভাবছে সে বিড়াল, যদিও বিড়ালের কাছে যায় তাহলে বিড়াল ওকে মুহূর্তের মধ্যে মেরে খেয়ে ফেলবে, কারণ বিড়ালরা ইঁদুরদের মেরে খেতে ওস্তাদ। তারপর ইঁদুর বুঝতে পারে কোথায় ওর ভুল, আর প্রাণ বাঁচানোর জন্য বৃদ্ধ ইঁদুরকে সে ধন্যবাদ জানায়। আর সেই দিন থেকে ইঁদুর বোঝে বাইরের সৌন্দর্য আসল না। এই শুনে কাক গুগুকে ধন্যবাদ জানায় তাকে সঠিক পথ দেখানোর জন্য।